প্রেমের টানে চুয়াডাঙ্গা থেকে বিরামপুরে স্কুল ছাত্রী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভুলে গেছি যে তোমাদের যে কুটুম করার ইচ্ছা থাকে তাহলে পরে যোগাযোগ করবো, না হলে যোগাযোগ করবো না, এটা ভুলে গিয়ে তারপরও ছেলের বাপে ছেলের সাথে যোগাযোগ করে, ছেলেকে বলে যে মেয়ের সাথে কথা বলবো না। এখন আমি এখানে আইসি, আমি আর যাবো না, আমি ওই ছেলের সাথে এখন বিয়ে করবো। প্রেমের টানে চুয়াডাঙ্গা থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় এসেছেন এক স্কুল ছাত্রী। উপজেলার জোদবানী ইউনিয়নের টেকরা গ্রামের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনও করছেন ওই স্কুল ছাত্রী। তবে বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন প্রেমিক সাকিব সহ তার পরিবারের লোকজন। রোববার 1 অক্টোবর রাত থেকে উপজেলার জোদবানী ইউনিয়নের টেকরা তকিপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে অনশনে বসেন ওই কিশোরী। সাকিব মতিয়ারের ছেলে। রোববার রাতে বাড়ি থেকে মেয়েটিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় সাকিব সহ পরিবারের লোকজন। পরে স্থানীয়রা 2 নম্বর ওয়ার্ড সদস্য শাহানুর আলম এর বাসায় নিয়ে যায় ও তাদের জিম্মায় ওই কিশোরীকে দিয়ে দেন। জানা যায় 2 বছর আগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার 9ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী পিঙ্কি বয়স 17 এর সঙ্গে ফোনে পরিচয় হয় প্রেমিক সাকিবের সাথে। এই বিষয়টা এই মহিলাগুলো আবার আসছিল, আসার পরে কি যেন কথাবার্তা যা কিছু হতো, ওই ছেলে নিয়ে আসছিল, ছেলের বাবা এখানে মিথ্যা কথা আমার কাছে মিথ্যাটা আশ্রয় নেন, নিয়ে বলেন যে এরকম ব্যাপার যে আমি চিনি না জানি না, এদেরকে বিতাড়িত করে দেন মেম্বার ভাই। তখন আমি বললাম যে চিনেন না জানেন না, তখন মেয়ের কাছে মেয়ের দাদি আসছে, তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এখানে আসছেন, কি জন্য আসছেন, তখন বললো যে আমাকে একটু উদ্ধার করো। তখন বললাম যে বাবা কি উদ্ধার করব, তখন বললো যে আমাকে কিছু টাকা ধার দিতে হবে। তখন আমাকে আত্মীয়তা করার মহাব্বতে তাকে কিছু টাকা আমরা ধার দিছিলাম, দেওয়ার পরে তার কিছুদিন পর আবার ছেলে ডাইকে, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। চলতি বছরের 29শে মার্চ অনশনেও বসেন ওই স্কুল ছাত্রী। প্রাপ্য বয়স না হয় বিয়ে দেওয়ার অঙ্গীকার নামা করে বাসায় পাঠিয়ে দেন প্রেমিক সাকিব সহ তার পরিবারের লোকজন। এ নিয়ে ওই স্কুল ছাত্রীর দাদি রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে ছেলের বাবা মতিয়ার রহমান তাদের বাসায় যায়, পরিবারের সমস্যার কথা বলে 10,000 টাকাও নেন। ঈদের সময় হওয়ায় মার্কেট সহ বিভিন্ন বাজার করে নেন। আমাকে একটু উদ্ধার করো। তখন বললাম যে বাবা কি উদ্ধার করব, তখন বললো যে আমাকে কিছু টাকা ধার দিতে হবে। তখন আমাকে আত্মীয়তা করার মহাব্বতে তাকে কিছু টাকা আমরা ধার দিছিলাম, দেওয়ার পরে তার কিছুদিন পর ছেলের বাবা বলে তাদের প্রাপ্য বয়স হলেই বিয়ে দিয়ে দিবেন এই আশ্বাস দেন। এলাকাবাসী ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্যের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। অনশনে বসা ওই স্কুল ছাত্রী রিপোর্টার বাংলা টিভিকে বলেন সাকিবের সঙ্গে আমার 2 বছরের প্রেম, সে একাধিকবার আমার সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে বাধ্য করে, তার কাছে আমার কিছু আপত্তিকর ছবি আছে, সেই ছবি দিয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয় ও হুমকি দিয়ে আসছিল। কয়েকদিন আগে সে আমাকে তার বাড়িতে আসতে বলে আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আসতে পারিনি, এখন সে বিয়ে করতে চাচ্ছে না, সে আমাকে ফোন করে বাড়িতে ডেকেছে, আমি আসার পর সাকিবের মা বাবা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তখন রাত হয়, স্থানীয়রা শাহানুর আলম ইউপি সদস্যের বাসায় নিয়ে যায়। সাকিব তার বাড়ির লোকজন সবাই এখন লাপাত্তা, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। জোদবানী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড সদস্য শাহানুর আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি গতকাল শালার বিয়েতে ছিলাম, আমি না থাকায় স্থানীয়রা পিঙ্কিকে আমার পরিবারের জিম্মায় রাখেন, পরে তার থেকে সব কিছু শোনার পরে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রেমিক সাকিব সহ পরিবারের লোকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জোদবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি মেয়ের অভিভাবককে এখানে আসার জন্য বলেছি,
তারা এখানে আসলে এ বিষয়ে উভয় সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করব। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিষয়টি আমি জানি না, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই তো মনোজ, সকালবেলা যখন একবার থাকি মাঝে মধ্যে টঙ্গে কাজে যাই, টাইমে কথা বলে আমার সাইকি সাইকি করে ডাকে। আমি এই বিষয়টা কিন্তু এর আগে কিন্তু এটা জানছি, গত রমজানে এটা আমি জানছি। এই বিষয়টা এই মহিলাগুলো আবার আসছিল, আসার পরে কি যেন কথাবার্তা যা কিছু হতো, ওই ছেলে নিয়ে আসছিল, ছেলের বাবা এখানে মিথ্যা কথা আমার কাছে মিথ্যাটা আশ্রয় নেন, নিয়ে বলেন যে এরকম ব্যাপার যে আমি চিনি না জানি না, এদেরকে বিতাড়িত করে দেন মেম্বার ভাই। তখন আমি বললাম যে চিনেন না জানেন না, তখন মেয়ের কাছে ভাই মেয়ের দাঁড়িয়ে আসছে, তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এখানে আসছেন, কি জন্য আসছেন, তখন বললো যে দীর্ঘদিন থেকে এই গন্ডগোলটা, এই গন্ডগোলটা এর আগেও মেয়ে এখানে চার দিন থেকে গেছে না, চার দিন থেকে গেছে, এখানে কোনো বিশেষ সালিশ পায়নি। এখানকার প্রতিনিধি মেম্বার সহকারে আমি সহকারে যাওয়ার চাইলাম, ওরা আমাকে সেট করে দিয়ে তারা নিজে নিজে মেম্বার চেয়ারম্যান সাজে এই নকল সিস্টেমটা তৈরি করে, নকল ল্যাক করে। আমি চাই যেন সুষ্ঠু বিচারটা পাই, এই আমারও মা বোন আছে, সবারই যেন মা বোন এভাবে যেন নাস্তানো না হয়।